আপনার ডায়েটকে বানান কম টর্চার আর বেশি মজাদার মুখরোচক ডায়েট চিড়ার সাথে। ডায়েট প্ল্যানের নতুন চমক মুখরোচক, ইট হেলদি স্টে হেলদি। টলি টাইমের দর্শকদের কাছে আজ খুব স্পেশাল দিন, কারণ প্রত্যেকের খুব কাছের মানুষ, খুব প্রিয় একজন অভিনেতা এবং মানুষও বটে, যাকে খুব একটা পাওয়া যায় না, মানে ইন্টারভিউ করতে তো যাকে পাওয়া যায় না। কৌশিক দা, ওয়েলকাম টু টলি টাইম। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকেও নমস্কার। এই যে তোমাকে আমি প্রথমেই একটা অভিযোগ দিয়ে শুরু করলাম যে তোমাকে পাওয়া যায় না, এই আড়ালে থাকা, মানে আমি তো তোমার ক্যারেক্টার নিয়ে কিছু প্রশ্ন করব, কারণ তোমার ক্যারেক্টারটা মানে পপুলারিটির একেবারে শীর্ষে এই মুহূর্তে। কিন্তু তার আগে একটা বলো যে তুমি কেন টাইম, মানে কি টাইম দিতে পারো না, নাকি তুমি নিজেই চাও না একটু আড়ালেই থাকতে চাও? না, সেরকম নয়, বিশেষ কিছু বলার থাকে না, তাই আড়ালে থাকি। আর কাজ তো আমার অভিনয় করা, যেহেতু মানে যদি তুমি বলো যে অভিনেতা হিসেবেই যেহেতু লোকে প্রশ্ন করতে চায়, তো আমার মানে স্ক্রিপ্ট পড়ে পাঠ করা এটাই মনে হয় আমার কাজ। হ্যাঁ, মানুষের কাছে পৌঁছানোটা ইম্পর্টেন্ট, অনেক সময় পৌঁছই, কিন্তু আমি ওই বিষয়ে খুব একটা পটু নই বলে সব সময় পেরে উঠি না, এটা আমার দুর্বলতা। যে চরিত্রতে তোমাকে দেখা যায়, যার জন্য তোমাকে মানুষ একবার দেখার জন্য, একবার ছোঁয়ার জন্য এই যে একটা বিষয় থাকে তোমার, এই অদ্ভুত স্টারডম, হয়তো এই হালকা একটা আড়াল আছে বলেই বোধ হয় এটা থাকে, মানে তোমার, তুমি নিজে নিজেকে একটা হালকা আড়াল, পার্সোনালি তুমি নিজেকে একটা আড়াল? না 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 না, একদমই নয়। এবং প্রথম কথা হচ্ছে এই এই স্টারডম শব্দটাই আমি কতটা বিশ্বাসী সেটা ইম্পর্টেন্ট নয়, আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি একজন চরিত্র অভিনেতা, আমি আলাদা আলাদা চরিত্রে অভিনয় করে থাকি। জেনারেলি আমি চেষ্টাও করি যে কম কাজ করব এবং একটু নিজে, আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি যে আর সামহাও হয়ে ওঠে না। এটার মধ্যে অবশ্যই আমার কোনো ক্ষোভ বা আক্ষেপ কিছু না, এটা হচ্ছে যে অনেকের তো অনেক রকম দুর্বলতা থাকে, পিআরটা আমার একটা অন্যতম দুর্বলতা, যেটা আমি জানি না কাটিয়ে উঠতে পারবো কি না। পিআর করেই যে মানুষের কাছে পৌঁছানো যায় তা সেটা নয়, কারণ কৌশিক দাদার প্রমাণ সত্যি সত্যি তুমি কখনো চেষ্টাও করোনি, শুধু অভিনয়টাই তোমাকে সবার এত কাছাকাছি পৌঁছে। দেখো, ওটা খুব ইম্পর্টেন্ট একটা মাধ্যম, আজকে সময় উপযোগী মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। এইটাই যদি আমি পারদর্শিতা না দেখাতে পারি, সেটা আমি এই সময়ের থেকে পিছিয়ে যাচ্ছি, এটা ঠিক। এটা খুব ইম্পর্টেন্ট একটা মাধ্যম, কিন্তু সামহাও এটা আমার জন্য ওয়ার্ক করে না, কারণ আমি চেষ্টা করি শেখার বা, কিন্তু ইট ইজ নট আপ টু দ্য মার্ক। রাদার আমার মনে হয় এই সময়টা আমি যদি আমার কাজে বেশি ডিভোট করি, দেখো ইভেনচুয়ালি কিছু মানুষের কাছে তো পৌঁছচ্ছি বিভিন্ন মাধ্যমে, যে তুমি আমায় প্রশ্ন করতে ডেকেছো বা তুমি চেয়েছিলে ইন্টারভিউ নিতে, আমার জন্য এটা ভালোই। এবং আমি বিভিন্ন মাধ্যমে, মানে বিভিন্ন কাজের মাধ্যমেই বিভিন্ন লোকের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করি। তা এই যে তোমার চরিত্র, বিভিন্ন চরিত্রে এবং বিভিন্ন চরিত্রে তুমি সাকসেসফুলি, মানে কতটা সাকসেস সেটা তুমি নিজেও জানো, দর্শকেরা তো জানেনি, ব্যক্তিগতভাবে কৌশিক রয় ঠিক কেমন মানুষ, মানে চরিত্রের সঙ্গে কি কোনো, এই এখন যে চরিত্র করছো সেটার সঙ্গে কোনো মিল আছে? না, ইভেনচুয়ালি টেলিভিশনে পার্ট করতে গেলে আমি ওই মাপের অভিনেতা নয় যে আলাদা আলাদা একদম কমপ্লিটলি আলাদা করব। একটা মানুষ, তার একটা ধরন, সেই ধরনের মধ্যেই সেই ধরনটাকে বিভিন্ন পরিস্থিতিতে ফেলে দিয়ে অভিনয় করার পদ্ধতিটা, এই শর্টকাটটা আমি ব্যবহার করি জেনারেলি ক্রাফটের ক্ষেত্রে। তাই মানুষটাকে বাদ দিয়ে কমপ্লিটলি নয়, টেলিভিশনে কাজ করতে গেলে লম্বা সময় ধরে একটা চরিত্র করতে হয়। যদি ঠান্ডা মাথায় ভাবা যায় তাহলে দেখা যাবে যে অন্তত আমার মতো অ্যাক্টরের ক্ষেত্রে অনেক অনেক কৌশিক ওই চরিত্রগুলোতে বিভিন্ন জায়গায় ঢুকে যায়, যে কারণে ব্রেক দরকার, যে কারণে ওভার আ লং পিরিয়ড অফ টাইম অভিনেতারা স্বচ্ছন্দ্যবোধ করে না একটা চরিত্র করতে, এটা একটা অন্যতম ড্রব্যাক। মানে সৌজন, তোমার বিভিন্ন চরিত্র, আমার খুব কাছের একটা চরিত্র হচ্ছে সমুদ্র, যেটা এর আগে করেছো তুমি সৌজন্য, এই এই দুটো চরিত্রের মধ্যে যদি আমি বলি যে কৌশিক দা ঠিক নিজে কীরকম, এই দুটো চরিত্রের সঙ্গে কোনো মিল আছে? না, অনেক জায়গায় মিল আছে। যেমন বাবিনের ক্ষেত্রে বলছি যে কিছু প্রিন্সিপালস বা যেভাবে ও নিজের পরিবারকে দেখে সেই ভঙ্গিমা, সেটার সাথে কৌশিকের অনেক মিল আছে। মানে আমি খুব, হ্যাঁ, ফ্যামিলি গোছের মানুষ, আমি পরিবারকে খুব ইম্পর্টেন্স দিই জীবনে।
এইরকম বিভিন্ন, আমি একটা চরিত্র করেছিলাম কৃষ্ণেন্দু বলে, হার্ড কোর নেগেটিভ চরিত্র, এবং কৃষ্ণেন্দু চরিত্রটা পুনমদি ডেকে আমায় কাজটা দিয়েছিল। এবং তার আগে পর্যন্ত সবাই আমায় বলতো যে আমার চোখ দুটো খুবই ইনোসেন্ট, সামহাও কৃষ্ণেন্দুটা করে হ্যাঁ অধিকাংশ মানুষ আমায় নেগেটিভ পার্ট করার জন্য ডাকতো, এবং কৃষ্ণেন্দু আমায় যথেষ্ট পপুলারিটি দিয়েছে, ওই সিরিয়ালটাও ওয়াজ এ মেজর হিট। তো আমি আমি তারপরে রিয়েলাইজ করেছি যে দেখো, আমরা যেভাবে দেখতে অভ্যস্ত সেটাকে যদি কেউ সাহস নিয়ে, মানে যেহেতু সাহসটা নিয়েছিল আমায় পুনমদি সেই সময়, মানে আমি নাম করেই বলছি তার কারণ আমিও ভাবিনি যে আমায় কেউ নেগেটিভ পার্ট করাবে। হ্যাঁ, মূল প্রশ্নটাই ফিরি, সেটা হচ্ছে কৃষ্ণেন্দুর মানে আউট অ্যান্ড আউট নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু কৃষ্ণেন্দুরও কিছু ভ্যালিউস ছিল, যে মেকোর ভ্যালিউস, তার মধ্যে হয়তো খারাপগুলোই বেশি, কিন্তু ও নিজেকে এত ভালোবাসত, আমার মনে হয় যে কৌশিকও নিজেকে খুব ভালোবাসে। তো ওইখানে কৃষ্ণেন্দুর সাথে সমস্ত চরিত্রেই আমি বলতে চাইছি যে কিছু না কিছু আমি আছি এবং আমরা থাকি। অসিতা, আমি যদি একদম শুরুর দিকে ফিরে যাই, ইন্ডাস্ট্রিতে পা রাখা কত বছর হলো? পা রাখা মানে একটা স্টেজ কাজ করে যাচ্ছি 12-13 বছর। শুরুটা কিভাবে হলো, মানে এটা অভিনেতা হওয়ার ইচ্ছাটা কি শুরু থেকেই ছিল নাকি হঠাৎ করে? না, এই উত্তরটাই জেনারেলি অভিনেতা বন্ধু বান্ধব বা আমার সিনিয়রদের ছোট করার উদ্দেশ্য আমার থাকে না, কিন্তু এটাই সত্যি যে আমার অভিনয় করার ইচ্ছে ছিল না প্রথম থেকে, ছোট থেকে। কিন্তু পরে এখন যখন আমি আবার ভাবি নিজের জীবনটা নিয়ে, তখন আমি রিয়েলাইজ করেছি নিশ্চয়ই আমি চূড়ান্ত ইম্পর্টেন্স সিকিং একজন মানুষ, তাই বোধহয় এই অভিনয় সত্তাটাকে বেছে নিয়েছি। আরও বেশি মানে যে তুমি বলে যে পিআর কমিউনিকেশনটা তোমার একটু কম, সেটা তো আরও আরও তীব্রতর হতো। হ্যাঁ, সেটা ল্যাক অফ কনফিডেন্স হতে পারে, বা আমি আমি এইটাতেই বেশি কমফোর্টেবল বলে। এই যে এত হিউজ পপুলারিটি, এটাকে তুমি কিভাবে, একটা অন্য মানুষের পারসিভ করা চরিত্র তুমি পাঠ করতে করতে টেলিভিশনের ক্ষেত্রে আস্তে আস্তে, কৌশিক রয় একটা হিউজ ফ্যান বেস আছে, মানে সেটা কি তুমি জানো? হিউজ ফ্যান বেস তা আমি ঠিক জানি না, কিন্তু এইটুকু আমি বুঝি যে কিছু মানুষ আমার কাজের তরিকা পছন্দ করে, তারা কানেক্ট করতে পারে বলে মাঝে মধ্যে মনে হয়, তখন আনন্দ পাই। এবং যখন কোনো কেউ কনস্ট্রাকটিভ কথা বলে, হয়তো আমার কাজের কোনো খারাপ দিকও নিয়েও অনেকে, অনেক অ্যাক্টর অনেক সিনিয়রদের সাথে কথা, সেগুলো আমায় খুব উদ্বুদ্ধ করে। আর নিজেকে কখনো কখনো মনে হয় যে যে এতটা বোধহয় আমি ডিজার্ভ করি না, মানে আই ফিল স্পেশাল, আই থিঙ্ক সো। তো যেটা একটু একটু আগেই আমি কথা বলতে যাচ্ছিলাম যে কৌশিকদাকে এতগুলো চরিত্রে আমরা দেখেছি এবং সাফল্যের সঙ্গে দেখেছি, কিন্তু দর্শকদের তোমাকে আরও বেশি, মানে তোমাকে আরও বেশি চরিত্র তারা দেখতে চায়। তুমি কি খুব চুজি, মানে চরিত্রের দিক থেকে কি খুব চুজি? না, সেটা ঠিক, সেটা অভিনেতাদের হাতে সবসময় থাকে না যে তুমি কোনটা করবে কোনটা করবে না, সমস্ত ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আই বিলিভ। কিন্তু আমি চেষ্টা করি যে কম কাজ করার, এইটা আমার একটা প্রাইমারি মোটিভ যে এই, হ্যাঁ, তার কারণ আমি এই ক্রাফটাই যে অতটা পটু নই যে কনস্ট্যান্ট এটা করে যাবো আর হাঁপিয়ে যাই, অত কাজ করতে ভালো লাগে না। না দেখো, হ্যাঁ, টেলিভিশনের ক্ষেত্রে তো এটা একটা কনস্ট্যান্ট কমিটমেন্ট, মানে শীত গ্রীষ্ম বর্ষা তোমার এই কাজটা, আরও অনেক কিছু আছে, অন্য কাজ আছে, অন্য জীবন আছে, কিন্তু এটা চলছে। আর কি হয়, যেহেতু টেলিভিশন করলে অনেক ওই টাইমে ফিট ইন করতে হয় সিনেমার ক্ষেত্রে বা ধরো ওয়েবের ক্ষেত্রে, একটা লম্বা স্ট্রেচ টেলিভিশনে ইম্পর্টেন্ট পার্ট করলে ওইগুলো গিয়ে করা মুশকিল। কৌশিকদা তো ছোট পর্দা শুধু না, বড় পর্দাতেও বেশ কয়েকবার কৌশিকদাকে আমরা পেয়েছি, মানে এর আগ তোমার আগামীও প্রজেক্ট আসতে চলেছে, তোমাকে পাওয়া গেছে বড় পর্দাতে। তো বড় পর্দা এই পরবর্তীকালের প্ল্যানিং কি, মানে বড় পর্দাতে কোনো প্ল্যান নেই, আমি প্ল্যান করে অ্যাক্টর নই, খুব প্ল্যান করে জীবন চলি না, অভিনয় ভালোবাসি এবং এই কিছু বছর কাজ করে লোকের ভালোবাসা পেয়ে সবার ফিডব্যাক পেয়ে মনে হয়েছে যে এই কাজটা বোধহয় আমি পারবো, এবং কোনো না কোনো ফরম্যাটে পারবো,
এটা তো কোনো বয়স নেই, শেলফ লাইফ প্রচুর, যতদিন বাঁচবো অভিনয় করতে পারব, ইন্টারেস্টিং কাজ করার চেষ্টা করব। সবাই চায়, দেখো যে যতই বলুক আলটিমেটলি সবাই সিনেমা করতে এসেছে, কারণ সিনেমা আমাদের একটা ধারণা মাথায় যে সিনেমাই থাকবে, মানে ভালো কাজ হলে থাকবে এই নিরিখে। আমারও বেজায় ভালো সিনেমা করার, ভালো ডিরেক্টরদের সাথে কাজ করার শখ আছে, কিন্তু সময়, পরিস্থিতি, স্ক্রিপ্ট অনেক কিছু নির্ভর করে, শুধু আমার উপর নয়। তাই আমরা ইন্টারভিউ করতে করতেই একটা মজার খেলা কিন্তু খেলতে পারি, মানে র্যাপিড ফায়ার মতো, আর তার মাঝে লাস্টে আর কি একটা জাস্ট দর্শকরা একটা কোয়েশ্চেন তোমার জন্য পাঠিয়েছে, যার উত্তরটা যদি তুমি চাও দিতে পারো। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। র্যাপিড ফায়ারের মতো করেই আমরা করি, ব্যাপারটা একটু ক্রিস্পি হবে। জানি না কৌশিকদা কি উত্তর দেবে, পূর্ণিপুকুর না খড়? পূর্ণিপুকুর। অ্যাজ এ কো অ্যাক্টর যদি একটু এগিয়ে রাখতে বলি, থ্রিনা নাকি মনামিতি? না, মনামি দুর্দান্ত অ্যাক্টর এবং মনামি খুবই সিনিয়র, আর থ্রিনা খুবই নতুন, প্রচুর এনার্জি, দুজনে দুরকম, আমি দুজনের সাথে খুবই কমফোর্টেবল কাজ করি, খুবই কমফোর্টেবল। সেলফি না অটোগ্রাফ? সেলফি, সহজ সহজ। ওকে, উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? ওনাদের নিয়ে কথা বলার আমার যোগ্যতা। এটা ফেভারিট পাসিং টাইম, কৌশিকদার ফেভারিট পাসিং টাইম? ফেভারিট পাস টাইম মেয়ের সাথে খেলা আর ফিফা খেলা, সিনেমা দেখা, এসব। ফেভারিট খাবার মানে কোন জনারের ফুড, মানে কি খেতে বেশি ভালো? নর্থ ইন্ডিয়ান খাবার ভালো লাগে, বিরিয়ানি ভালো লাগে, বাড়িতে বানানো ওই মানে বাঙালি রান্না বাড়িতে, মানে যেগুলো জেনারেলি হয় না রোজ বাড়িতে, মোচার ঘণ্ট টণ্ট এইসব। মারাত্মক। রোল মডেল? না, এইভাবে বলতে পারবো না, বিভিন্ন সময়ে বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে গিয়ে আলাদা আলাদা মানুষের কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছি, তাই নির্দিষ্ট কাউকে এইভাবে, আমার মা বলতে পারো কিছুটা মানসিকভাবে, কারণ আমার মানসিক গঠনটা মায়ের, মা ঘেঁষা আর কি বলে মনে হয়েছে। এমন একটা চরিত্র যেটা স্বপ্নে, যেটা করে ফেলেছো অথবা করতে চাও ইগারলি? না, এরকম কিছু নেই, এরকম কোনো চরিত্র নেই যেটা আমি করতে চাই, ইন্টারেস্টিং কিছু হলে করব, মানে কোনো আলাদা করে কিছু নেই। জনরের কোনো জনরের চরিত্র? না, আমার সবসময় এই রিয়েলিস্টিক ছবি ভালো লাগে, আমি যদি হিন্দির কথা বলো অনুরাগ কাশ্যপের মতো জনরের ছবি ভালো লাগে, কিন্তু ওই যে বললাম শুধু আমি এখানেও ধরো কমলেশ সর্দার সাথে একটা ছবিতে পাঠ করেছি, যদি আলাদা করে ডিসক্রিমিনেট করে দাও কোনো জনার বলে, তাহলে আমি বলবো যে আমার ওই ধরনের ছবি ভালো লাগে যেগুলো সিরিয়াস, যেগুলো হিস্টোরিক্যাল এলিমেন্ট আছে, যেটার মধ্যে যেটা যেটা কাল্পনিক নয়, যেটার সোশ্যাল এলিমেন্টস আছে, ভ্যালিউ আছে সেগুলো। অভিনেতা যদি না হতে জীবনে কি করতে? তাছাড়া তো সেলসম্যান ছিলাম অভিনেতা হওয়ার আগে, খুব ইচ্ছে ছিল যে ফুটবলার হব, কিন্তু পারিনি অতটা ভালো খেলতে যে প্রফেশন হিসেবে। ওটা চাকরি করতে করতে তোমার অভিনয় আসা? হ্যাঁ, চাকরি ছেড়ে অভিনয়ে আসা। নিজেকে তিনটে শব্দে ডেসক্রাইব করতে গেলে কি কি শব্দ ইউজ? মুডি, সিরিয়াস অ্যাবাউট মাই ওয়ার্ক, আর কথার খেলাপি পছন্দ করি। এটা আমি বলতে চাচ্ছিলাম এক্ষুনি, এটা নিশ্চয়ই হবে তোমার জন্য। ইন্ডাস্ট্রির খুব কাছের বন্ধু? অনেকে আছে, অনেকে অনেকে, দেখো আমি মোস্টলি যাদের সাথে, খুব কম মানুষের সাথে মিশি, মানে সার্কেলটাই আমার খুব ছোট, তার মধ্যে ইন্ডাস্ট্রির আরও কম লোকজন আছে, খুব কম, কিন্তু তাদের সবার সাথেই আমার খুবই ভালো সম্পর্ক, এবং বাই দ্য গ্রেস অফ গড প্রত্যেকে আমায় ভালোবাসে এবং আমাদের, আমরা খুবই আন্তরিক। বেশ, প্লে লিস্টে এখন যে গানটা তোমার সবসময়? নাম বলতে বলো তাহলে বলতে হয় ইন্ডাস্ট্রি খুব খুব ক্লোজ আমার হচ্ছে
সায়নী, প্রসেন, জয়ী। তোমাকে লকডাউনের পিরিয়ডে আমফানের পর বেশ কিছু কাজ সায়নী দিয়ে তুমি একসঙ্গে বোধ হয় করেছিলে? হ্যাঁ হ্যাঁ, সেটা একবার একসাথে করেছিলাম। আর তাছাড়াও আমি বলছি যে যবে এই প্রথম কাজ করা শুরু হয়েছে, এই একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছিল, এছাড়াও সোমদত্তা, চয়ন, মানে এই সার্কেলটা থেকে গেছে, তিমিরদা, এই কমন ফ্রেন্ডস। ওকে, পাহাড় সমুদ্র না জঙ্গল না অন্য কিছু? জঙ্গল, পাহাড়ও ভালো লাগে কিন্তু জঙ্গল, পাহাড়ি জঙ্গল বেশি পছন্দ। এখনো অবধি সবচেয়ে বড় কমপ্লিমেন্ট দর্শকদের কাছ থেকে এমন কোনো ঘটনা যেটা? না, আমি যখন নেগেটিভ পার্ট করি তখন রাস্তাঘাটে লোকে যখন বাজে কথা বলে, গালাগালি দেয় বা দেখে রেগে যান বা মুখ ঘুরিয়ে চলে যান, সেটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবেই দেখি। আর একবার একটা ওয়ার্কশপে সৌমিত্রবাবুর সাথে ওয়ার্কশপ করার সুযোগ হয়েছিল, তো তারপরে দুদিনের ওয়ার্কশপ ছিল, আমি অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম ওনার সাথে। হয়ে যাওয়ার পর আমি প্রণাম করি, দিয়ে আমি বলি যে আমি কি ঠিক দিকে এগোচ্ছি? একদম ঠিক আছে। তো এইটাই আমার জীবনের কমপ্লিমেন্ট। সেদিনই আমি ঠিক করলাম যে না, আইল গো অল আউট অ্যান্ড আইল সি যে আমি এটা করতে পারি কিনা। এরকম কোনো ঘটনা ছিল কি যে যেটা তোমাকে খুব মানে তোমাকে ডিমোটিভেট করেছে কোনো কথা? না দেখো, আমি বলছি যে আমার মতো এরকম হাজার হাজার ছেলে মেয়েরা এবং আমার থেকে প্রচুর, আই এম শিওর যে আমার থেকে প্রচুর ট্যালেন্টেড লোকজন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তারা এক্সাক্ট সুযোগটা পাচ্ছে না। তো এই সুযোগ পাওয়া এবং না পাওয়ার মাঝখানের যে সময়টা, সেটা তো শুধুই হিউমিলিয়েশন। তো এটা খারাপ কিছু না, এটা অন্যায় নয়। মানে আমি বলছি যে যে কোনো প্রফেশনে তুমি আসবে, যদি সিরিয়াসলি তুমি চাও তাহলে তো তোমায় এফোর্ট দিতে হবে। এই আমার মনে হয় যে এই ইনিশিয়াল সময় সমস্ত অভিনেতাদের যে সেটব্যাক পেতে হয় বা হিউমিলিয়েশন সহ্য করতে হয় বা লোকে খারাপ কথা বলে, ফেলে দেয় ছবি, দাঁড় করিয়ে রাখে, অডিশন নেয় না, তো এইগুলো কমন ব্যাপার, আমিও অল্প বিস্তর ফেস করেছি। কিন্তু যারা যারা মানে যারা শিওর নিজের ক্রাফটের ব্যাপারে, তারা আমি দেখেছি ঠিক লেগে থাকে, এইগুলোতে চলে যায়। দাদা, যে আমি এখন যেরকম বলছিলাম যে দর্শকদের প্রশ্ন, তা দর্শকদের যে প্রশ্নটা ছিল সেটা তো তারা মানে আমিও জানি, তুমিও উত্তরই দিলে যে তোমার ফেভারিট পাসিং টাইম কী, তুমি বললে মেয়ের সাথে খেলা। তো বাড়িতে তুমি যে মেগা করো, বাড়িতে প্রতিদিন এই তোমার এই কি ফলো করা হয়, তাহলে বাড়িতে এমন কেউ আছে কি যে তোমার অভিনয় ক্রিটিসাইজ করে? না, আমার বাড়িতে জেনারেলি আমার বউ অভিনয় যে খুব ফলো করে আমার তা নয়, কিন্তু ক্রিটিসাইজ করে। তাছাড়াও আমার একাধিক বন্ধু বান্ধব অভিনেতা, নন অভিনেতা, যারা নন অ্যাক্টার, যারা আমার ছোটোবেলাকার বন্ধু, তারা কেউ কেউ আছে তারা প্রচণ্ড কাটাছেঁড়া করে, আর আমি আমি খুবই খুশি যে আমার এরকম বন্ধু বান্ধব। এই যে এত ফিমেল ফ্যান ফলোয়ারও রয়েছে ম্যাডাম, মানে আমি যদি ম্যাডামের কথা জিজ্ঞেস করি, এটা নিয়ে কী কথা হয়, মানে এটা নিয়ে নিশ্চয়ই কোনো আলোচনা হয়? হ্যাঁ, সে একদমই আলোচনা হয় না। অনেক সময় এরকম হয় যে বাড়িতে ফুল এসেছে, কেউ একটা পাঠিয়েছে, সেটা আমার খুব ভালো লাগে, ওদেরও ভালো লাগে। মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হলে দু একটা কথা শোনায়, শুনে নিই, কিন্তু মজা লাগে। মেয়েকে বড় হয়ে কীভাবে দেখতে চাই? কিছুভাবে দেখতে চাই না, দেখতে চাইলেই আমি আমারটা ওর ওপর চাপিয়ে দেবো বলে মনে হয়। দেখা যাক কী হয়। একদমই, আমরা ইন্টারভিউর একদম শেষে চলে এসেছি, দাদারও টাইম কম, আমরাও আস্তে আস্তে শেষ করব। তো দর্শকরা যারা তোমাকে ভালোবাসা দিচ্ছে এবং আগামী দিনেও দেবে অফুরন্ত ভালোবাসা, তুমি ডিজার্ভও করো, তাদের উদ্দেশ্যে কী বলবো? যে আমাকে এত স্পেশাল মনে করানোর জন্য এবং আমার কাজ এইভাবে ফলো করার জন্য আমি সত্যি খুবই কৃতজ্ঞ, মানে এটা নিয়ে বলার কিছু নেই। আমি জীবনে যাই করি, আমি অনেস্টলি মাথায় রাখবো যে আমি কোথা থেকে এসেছি আর কী আমার কাজ আর কী করতে আমি এখানে এসেছি। আপনারা দেখতে থাকুন, নিজেদের
আমি এক্সপেক্ট করব যে সত্যি আমায় যারা ভালোবাসে তারা নিজেদের ফিডব্যাক সব সময় দেবে এবং জীবনের প্রত্যেকটা স্টেপে যেন আমি নিজেকে কারেক্ট করতে করতে যেতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকেও তোমার এত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য। আর ওই যে বললো যে ফিডব্যাক দিতে হবে, তাই কমেন্ট বক্সে জানাতে হবে আর কি কি প্রশ্ন আছে, আমি কখনো দাদাকে আবার পেলে সময় পেলে আবার জিজ্ঞেস করতে পারি। তো কেমন লাগলো জানান আর দেখতে থাকুন টলি টাইম। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।